সম্পাদক মাসিক আত-তাহরিক, তিনি মারকাজ জামে মসজিদে তিনি খুতবা দিলেন। সে খুতবাতে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের পক্ষে জোরালো খুতবা দিয়েছিলেন। নির্বিচারে মানুষ খুন করে বিনা অপরাধে ছাত্রদের উপর গুলি চালিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যায় না, কোনোদিন আখেরাতে মুক্তির চিন্তাও করার কোনো সুযোগ তাদের নেই, যারাই করবে। এইভাবে মানুষ মেরে কোনোদিন দেশ শাসন করা যায় না। এভাবে ছাত্র জনতাকে খেপিয়ে দিয়ে ছাত্রদেরকে মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করে কোনোদিন ন্যায় বিচার কায়েম করা যায় না। আর যেন একটা গুলিও আমাদের ছাত্রদের বুকের উপরে না বিদ্ধ হয়। তারপরে আমাদের সর্বোচ্চ নেতা মোহতারাম আমিরুজ্জামান ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার খুতবায় মানে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন, যা আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে এবং সবাই সেটা শুনেছে। হে আল্লাহ, এই নেতা হটাও, নতুন নেতা পাঠিয়ে দাও, যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে, যে নেতা দেশের ইসলামের কল্যাণ বই আনে, ওই নেতা পাঠাও, জালেম নেতা হটাও।13 জুলাই 2024 তারিখে আমাদের জেলা পরিষদ মিলনায়তন রাজশাহীতে যে কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো, সেখানে কিন্তু আমাদের প্রস্তাবনায় ছিল যে কোটা নয় বরং মেধার ভিত্তিতে সকলকে দেশ সেবার সুযোগ দিতে হবে। কোটা নয়, মেধা মূল্যায়নের মাধ্যমে সবাইকে সমানভাবে দেশ সেবার সুযোগ দিতে হবে। জাতীয় বাজেটে নির্দলীয়ভাবে সকল যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি নিশ্চিত করতে হবে। এই সরকারের বিরুদ্ধে, জালেম সরকারের বিরুদ্ধে আমাদের মার্কাজ জামে মসজিদে সালাতে কুনুতে নাজেলা পর্যন্ত হয়েছে। ওয়ানজিল বিহিম বাসাকাল লাযী লা তারদুহু আনিল কওমিল মুজরিমিন, ওয়ানজিল বিহিম বাসাকাল লাযী লা তারদুহু আনিল কওমিল মুনাফিকিন। এটা প্রমাণ করে কি যে আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদি যুব সংঘ সব সময় দুর্নীতি, জুলুম, অত্যাচার, বৈষম্য এর বিরুদ্ধে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদি যুব সংঘ সব সময় জুলুম এবং বৈষম্য, দুর্নীতি এর বিপরীতে বিরুদ্ধে সব সময় কুরআন এবং সহিহ হাদিসের আলোকে সার্বিক জীবন গড়তে চাই। এজন্য দেখবেন যে আমাদের সবসময় আমরা কোনো দেশ, আমরা আসলে কোনো দল, মত এটা আমরা দেখতে চাই না। সবসময় আমরা দুর্নীতি, অত্যাচারের বিরুদ্ধে কথা বলি। যেমন জামাতে ইসলাম এর যখন মানে একজন কেন্দ্রীয় নেতা দেলওয়ার হোসেন সাঈদি যখন তার ফাঁসির রায় হলো, সেদিন কিন্তু আমাদের তাবলিগ ইজতেমা চলছিল, সেদিন কিন্তু আমিরে জামাত চূড়ান্ত বক্তব্য দিয়েছিলেন সরকারের বিরুদ্ধে, কারণ সেটা ছিল অন্যায় রায়। তারপরেও যখন আরও নেতাদের ফাঁসি হলো, তখনও কিন্তু মোহতারাম আমিরুজ্জামান ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তাদের পক্ষে কথা বলেছিলেন এবং সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা সাম্প্রতিককালে দেখেছি যখন এই কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, তখন আমাদের বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কর্মী সম্মেলন গত 13 জুলাই 2024 মানে আন্দোলনের প্রাথমিক পর্যায়ে, জি একেবারে প্রাথমিক পর্যায়ে, 13 জুলাই 2024 তারিখে আমাদের জেলা পরিষদ মিলনায়তন রাজশাহীতে যে কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো, সেখানে কিন্তু আমাদের প্রস্তাবনায় ছিল যে কোটা নয় বরং মেধার ভিত্তিতে মানে সকলকে দেশ সেবার সুযোগ দিতে হবে, এটা আমাদের একটা প্রস্তাবনা ছিল। তারপরের জুমাতে আমাদের ডক্টর মোহাম্মদ সাখাত হোসেন সম্পাদক মাসিক আত-তাহরিক, তিনি মারকাজ জামে মসজিদে তিনি খুতবা দিলেন। সে খুতবাতে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের পক্ষে জোরালো খুতবা দিয়েছিলেন। তারপরে আমাদের সর্বোচ্চ নেতা মোহতারাম আমিরুজ্জামান ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার খুতবায় মানে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন, যা আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে এবং সবাই সেটা শুনেছে। এটা প্রমাণ করে কি যে আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদি যুব সংঘ সব সময় দুর্নীতি, জুলুম, অত্যাচার, বৈষম্য এর বিরুদ্ধে অবস্থান, আমরা সেটা করতে চাই। বর্তমানে আরও কিছু করণীয় আমাদের আছে, একবার এটাই নয় বরং কোটা সংস্কারের জন্য আমরা যেটা জনসমর্থন তো দিয়েছি, আমাদের সমর্থন সবসময়ের জন্য ছিল, আমরা দোয়া করেছি তাদের জন্য, এমনকি
এই সরকারের বিরুদ্ধে, জালেম সরকারের বিরুদ্ধে আমাদের মার্কাজ জামে মসজিদে সালাতে কুনুতে নাজেলা পর্যন্ত হয়েছে। আচ্ছা, কুনুতে নাজেলা পাঠ করা হয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি কিন্তু গেছে বিজ্ঞপ্তি আকারে, ছাত্রদের জন্য করণীয় কি, সরকারের জন্য করণীয় কি, প্রত্যেকটা অভিভাবকের জন্য করণীয় কি, প্রত্যেক ব্যাপারে কিন্তু একাধিকবার যখনই যে প্রসঙ্গ এসেছে সাথে সাথে আমরা কিন্তু বিজ্ঞপ্তি সেটা দিয়েছি এবং সেটা সোশ্যাল মিডিয়াতে গেছে, সেটা আমরা প্রশাসনের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি।